মেগা প্রকল্পের কাজ পাইয়ে দিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে হুমকি দেওয়ার চার মাস পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ওই প্রকৌশলীকে ম্যানেজ করার দায়িত্বে থাকা শিক্ষককে বরং অতিরিক্ত দায়িত্ব দিয়ে পুরস্কৃত করার অভিযোগ পাওয়া গেছে। দরপত্র বহির্ভূতভাবে একই ঠিকাদারকে সব কাজ দেয়ায় তার অনিয়মে সাধারণ ছাত্র শিক্ষক ও কর্মকর্তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান। কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আপনি আসলে আমি আসলে অযোগ্য কিছু রাকিবদের কাছে আমি হেরে গেলাম, ঠিক আছে, রাকিব ডক্টর মাহবুবের কাছে আমি হেরে গেলাম। আমার যখন মান সম্মান সেখানে এক সেকেন্ড ফাঁকা উচিত না। একজন সাংবাদিকের সাথে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ও প্রকল্প পরিচালক এইচ এম আলী হাসানের মুঠোফোনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। আমাকেও মাঝে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের আমি এবং আমার চিফ ইঞ্জিনিয়ার আমরা চলে যাবো, কিন্তু কোন আবাসন সংকট ও প্রশাসনিক ভবনের সমস্যা দূর করতে 537 কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়। মার্চে এ প্রকল্পের 106 কোটি টাকার একটি দরপত্র আহ্বান করা হয়। কাজটি ঢাকার একটি প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে প্রধান প্রকৌশলীকে হুমকি দেওয়া হয়। একথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিলে তোলপাড় শুরু হয়। থানায় জিডিও করেন ওই প্রকৌশলী, কিন্তু গেল চার মাসেও ওই বিষয়ে কোনো সরাহা হয়নি। ইঞ্জিনিয়াররা যে চাকরি করে এখানে বিভিন্ন মানুষ তার নিজের কিছু সুবিধা নেওয়ার জন্য আমাদের উপরে প্রতিনিয়ত চাপ থাকে। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, প্রয়োজনে চাকরি ছেড়ে দেবো, বাট কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, এটাই আমি বোঝাতে চাইছি। আমি প্রধান প্রকৌশলীকে 100% সাপোর্ট দিয়েছি যে আপনার সাথে আমি আছি, আমরা দুইজন স্বচ্ছতা সততার সাথে কাছে কোনো নথির কাছে স্বীকার করা হয় না, যদি রিজাইন করেন না থাকতে হলে আমিও একসাথে রিজাইন করব। হুমকির পিছনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নাম উঠে আসে, তবে তা অস্বীকার করেন সাবেক এই প্রক্টর। ইবি পরিবারের যখনই কেউ কোনো সমস্যার মধ্যে পড়ে আমি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই। আমরা তিনজন মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করতেছি যাতে কোনো অবস্থাতেই কোনো যোগ্য লোক বাদ পড়ে না যায়। উপাচার্য একটি বলয়ের মধ্যে ঢুকে পড়েছেন বলে মনে করেন প্রবীণ এই শিক্ষক। এই যে অভিযোগগুলো ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে আনা হচ্ছে এর পিছনে কোনো যুক্তি আছে, লজিক আছে এবং তার কোনো বাস্তব অবস্থা আছে, বাট আনফর্চুনেটলি আমার হাতে কোনো প্রমাণ নেই। কিন্তু মানুষ বিশ্বাস করছে, আমার সঙ্গে কথাও বলেছে অনেকে। 2 বছরের মাথায় বা 3 বছরের মাথায় এসে উনি একটা অন্ধকার বলয়ের মধ্যে ঢুকে গেছেন। প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অভিযোগ বলে জানান কেউ কেউ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কাজই আসুক নির্দিষ্ট কিছু ঠিকাদারের মধ্যেই সেই কাজগুলো বিতরণ করা হয়। এই প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভাইস চ্যান্সেলর স্যারের একান্তই আস্থাভাজন নামে পরিচিত ডক্টর মাহবুবুর রহমানকে দিয়েই এই মেগা প্রকল্পকে এবং প্রধান প্রকৌশলীকে বারবার হুমকি দিয়ে এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো শুধু তদন্ত এবং তদন্ত কমিটির ভিতরেই সীমাবদ্ধ থাকে এবং এর কোনো সঠিক আমরা সুরাহা আজ পর্যন্ত পাইনি। হুমকির বিষয়টি স্পষ্ট নয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উনি একবার অভিযোগ করলেন যে এরকম ব্যাপার, তার উপরে চাপ আছে, চাপটা কে কোথায় উনি স্পেসিফিক যদি বলতেন। উনি যদি বলেন যে স্যার কাজের স্বচ্ছতা নাই এবং এই কারণে অসুবিধা হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমি ব্যবস্থা গ্রহণ করব। খুব শিগগিরই সংকটের সমাধান না হলে ছাত্র শিক্ষক কর্মকর্তাদের চাপা উত্তেজনা বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD-তে। SATV সাথে আছি সবসময়।